হাই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি এক্সপার্টেক ইঞ্জিনিয়ারিং থেকে মোহাম্মদ হাসান চৌধুরী। আজকে আমরা নতুন আরেকটা ভিডিও নিয়ে আসলাম, যেটা হচ্ছে যে একটা ল্যাপটপ কিভাবে খুলতে হবে। একটা ল্যাপটপ খোলার কারণেই কিন্তু আমাদের অনেক ধরনের প্রবলেম হয়ে যায় খুলতে গেলে, কারণ হচ্ছে যে খোলার ভিতরে আমাদের অনেক কিছু শিখতে হবে। তো আজকে আমরা এই ভিডিওতে দেখাবো একটা ল্যাপটপ কিভাবে খুলতে হয় এবং কোথায় কোথায় নাট থাকে, স্ক্রু থাকে, সেই বিষয়গুলো আমরা শেয়ার করব। তো প্রথমে আমরা সর্বপ্রথমে যেটা করব, আমরা পিছনের ব্যাকে চলে যাব। ল্যাপটপের যে ব্যাক অংশ আছে পিছনের সাইড, সে ওদিকে চলে যাব। যে কোনো ল্যাপটপ খোলার আগে আমাদের একটা বিষয় খেয়াল রাখতে হবে, আমরা প্রথমে হচ্ছে যে ব্যাক সাইডে যাব, কারণ হচ্ছে সামনে সাইডে অতটা নাট থাকে না। তো ব্যাক সাইডে যাব। ব্যাক সাইডে যাওয়ার পরে এটা হচ্ছে আমাদের ডেলের একটা মডেলের ল্যাপটপ, ডেল হচ্ছে যে 5010 একটা মডেলের ল্যাপটপ। আমরা চেষ্টা করব এই ভিডিও থেকে আপনাদেরকে টোটালি কোথায় কোথায় একটা ল্যাপটপের স্ক্রু থাকে, কিভাবে খুলতে হবে এবং খোলার জন্য কি কি দরকার, সেই বিষয়টা আমরা শেয়ার করব। এটা খুলতে গেলে যেটা করতে হবে, আমাকে অবশ্যই একটা ওপেনার লাগবে এবং একটা স্ক্রু ড্রাইভার লাগবে। এই দুইটা বিষয় আমরা খেয়াল রাখবো, ওপেনার এবং স্ক্রু ড্রাইভার, এই দুইটা জিনিস। এটা হচ্ছে যে আমাদের একটা স্ক্রু ড্রাইভার, যেটা আমরা সবসময় ল্যাপটপ খুলতে ব্যবহার করি। আর একটা জিনিস লাগবে আমাদের, ওপেনার একটা ব্যবহার করতে হবে, এটা হচ্ছে যে আমাদের ওপেনার, এই এটা। এই দুইটা জিনিস দিয়ে আমরা সম্পূর্ণ ল্যাপটপটা খুলবো। এবং অন্যান্য ল্যাপটপ আপনারা কিভাবে খুলবেন এবং যেই কোনো ল্যাপটপ কিভাবে খুলতে হয়, এই বিষয়টা এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব। শুরু করা যাক, আমরা দেখব। প্রথমে যদি আমরা একটু চেষ্টা করি, টুইজার একটা নিও, আমরা প্রথমে একটু চেষ্টা করব এদের ব্যাকে কোনো এরকম রাবার জাতীয় কিছু আছে কি না, এগুলো আমরা পরিষ্কার করে নেব। পরিষ্কার বলতে খুলে নেব। এই বিষয়টা যদি আমরা না জানি, আমরা অনেকেই জানি না যে এটার নিচে নাট আছে, তখন আমরা উপরের দিকে টান দিই, বেশ সহ উঠে আসে। তো আমরা চেষ্টা করব যেই যেই জায়গায় নাট থাকে প্রত্যেকটা জায়গায় আপনাদেরকে দেখানোর জন্য। এই পাশে আমাদের এরকম রাবার থাকতে পারে, এই যে আপনারা ভালো করে দেখেন, এই ধরনের রাবার থাকতে পারে। অথবা আপনারা যদি ভালো করে খেয়াল করেন, আপনারা কিন্তু দেখবেন যে উপরের সাইডে, এই সাইডে, এই সাইডে, এই যে এই সাইডগুলোতে এই না এটির ভিতরেও থাকতে পারে। এগুলো কিন্তু খুলতে হবে, যদি না খুললে টানাটানি করে তাহলে কিন্তু পুরো ল্যাপটপই ভেঙে যাবে। কথা কি ক্লিয়ার? আচ্ছা, আমরা এদিকে না এগুলো খুললাম। খোলার পরে যেটা করব, আমরা ব্যাক সাইডের সকল নাট আমরা টোটালি খুলে ফেলবো, কোনো নাটে যাতে কোনোভাবে আমাদের না থাকে। খেয়াল রাখতে হবে যদি কোনো নাট থাকে সেক্ষেত্রে কিন্তু আমরা হচ্ছে যে টান দিলে এটা ভেঙে উঠে লক্ষ আইসা পড়বে, সেক্ষেত্রে এটা আমরা খেয়াল রাখবো। আর আমরা একটু চেষ্টা করতেছি সবগুলো নাট খোলার জন্য, নাটগুলো খুলতেছি। একটু একটু দেখেন আপনারা কীভাবে খুলতেছি। আরেকটা বিষয় হচ্ছে যে আরেকটা ইস্যু, অনেক সময় আপনাদের নাট খুলবে না, নাট কিন্তু খুলে না অনেক সময়। তো সেই ক্ষেত্রে কি করতে হইব, সেই ক্ষেত্রে এই নাটটাই আমরা যদি এক্সাম্পল দিই, যে নাটটাকে আমি ধরে রাখছি, এই নাটটাই আমার খুলতেছে না, তখন হচ্ছে যে নাট খোলারও সিস্টেম আছে, কিন্তু নাট খোলারও কিন্তু শিকার বিষয়, কিন্তু অনেকে আমরা জানি না। তখন আমরা বারবার এরকম করে ঘুরাবো, ঘুরাইলে আছে যে আমাদের যেই বেস থাকে ওইটার যে বেস থাকে নাড়ের, এই যে নাড়ের যে বেসটা থাকে, এই বেসটা কি হবে, আমার বেসটা নষ্ট হয়ে যাবে, তখন আমার ল্যাপটপটা নষ্ট হবে, তখন আমার তাতাল বা হটগান দিয়ে এটা চাপা দিয়ে খুলতে হবে, তখন আমার এই সাইডটা নষ্ট হবে। তো আমাদের এই বিষয়টা খেয়াল রাখবো। যদি কোনো নাট অনেক টাইট হয় সেক্ষেত্রে আমরা এইভাবে ধৈরা ঠিক এইভাবে ঘুরান দেবো, এটা একটা বিষয়, খোলার খুব ইম্পর্টেন্ট বিষয় এটা একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের রাবার থাকতে পারে, কোনো রাবারের নিচে নাট আছে কি না, স্ক্রু আছে কি না, ওই বিষয়টা আমরা খেয়াল রাখবো। ক্লিয়ার? আচ্ছা, এখন আমরা বাকি গুগল খুলবো। খোলার পরে নাম্বার 2 পর্যন্ত আমরা দেখাইলাম, নাম্বার 3 আমরা যেটা দেখাবো, ব্যাটারির নিচে নাট থাকতে পারে, স্ক্রু থাকতে পারে, এই বিষয়টা আমরা একটু খেয়াল করব। ব্যাটারির নিচে, এই যে এটাতে নাই কিন্তু এটাতে থাকতে পারে, মানে থাকে অনেকগুলাতে, ঠিক আছে, এইটা একটা বিষয়। এটাতে যেহেতু নাই আমরা খুলতে হবে না। আরেকটা বিষয় হচ্ছে যে এই যে এই পাশে লেনোভো কিছু ল্যাপটপ আছে, ব্যাটারি খোলার পরে এই পাশে একটা নাট থাকবে, অথবা এইচপি কিছু ল্যাপটপ আছে, এই পাশে আমরা যদি একটু ভালো করে দেখাই, ব্যাটারির ঘোরার এই পাশে কিছু নাট থাকে, ঠিক আছে, এই বিষয়টা আমরা খেয়াল করব। তখন আমরা এই নাটটা যদি না খুলে, আমরা স্লাইড সিস্টেম একটা আমাদের লক থাকে, তখন আমরা এটাকে ভেঙে ফেলি। অনেকে আমরা জানি না, যেমন তোমরা জানো না, কিন্তু আমি যে কথাগুলো বলতেছি সবগুলো কথাই কিন্তু তোমাদের কাছে নতুন, কিন্তু তোমরা কিন্তু তারপরও বলতেছো ভাই আমরা খুলতে পারি, আসলে এই খোলা সেই খোলা না। কথা কি বোঝা গেছে? একটা ল্যাপটপ প্রপারলি ভাবে, একটা পারফেক্টলি ভাবে একটা ল্যাপটপ খোলা, কোনো অংশ ফাটা বা ভাঙ্গা যাবে না, কোনো জোড়াজুড়ি করা যাবে না, প্রফেশনালি ভাবে একটা ল্যাপটপ কীভাবে খুলতে হয় এটাই কিন্তু দেখাচ্ছি, ঠিক আছে। তাহলে আমরা দেখলাম এই নাম্বার 3 দেখলাম আমাদের ব্যাটারির নিচের অংশে, এই যে ব্যাটারির নিচের অংশে আমাদের নাট থাকতে পারে, স্ক্রু থাকতে পারে, অথবা ব্যাটারি খোলার পর এই পাশে আমাদের একটা স্লাইড সিস্টেম থাকবে, তখন এই পাশে আমাদের একটা নাট দিয়ে আটকানো থাকে, যাতে সহজে এটা না ছোটা যায়। ক্লিয়ার? ও কোনোগুলো আবার এরকম লক থাকে, নাট থাকে না, যদি নাট থাকে আমরা চেক করব, কারণ আমাদের তো চেক করে নিতে হবে নাট না থাকলো, ঠিক আছে। তারপরে যেটা আমরা করব, আমরা এদিকে আছে ডিভিডি রাইটারটা খুলবো।
আমরা ডিভিডি রাইটার খুলব। এই যে ডিভিডি রাইটারটা খুলব, এই যে ডিভিডি রাইটারের নিচে এটা ডেল, এটাতে নাই। আমরা যদি একটু ঘুরাইয়া দেখাই, এই পাশে আমাদের নাই, কিন্তু এই পাশে আমাদের স্ক্রু থাকতে পারে। এই পাশে যদি থাকে, আমি যদি টান দেই, তাহলে আমার উপরের পার্টের যেই সাথে লাগানো আছে এটা ভেঙে যাবে। ক্লিয়ার, বুঝা গেছে? আচ্ছা, এই পাশে স্ক্রু থাকতে পারে। তারপরে আমরা যেটা দেখব, আমাদের এই পাশে ব্যাক সাইডের এই পাশে যেদিক দিয়ে আমরা ইউএসবি পোর্টগুলো লাগাই, এই পাশে আমাদের স্ক্রু থাকতে পারে। এই পাশে যদি আমাদের স্ক্রু থাকে, তাহলে আমরা এই পাশের স্ক্রুগুলো খুলতে হবে। তারপর আরও ইম্পর্টেন্ট জিনিস, এই যে কোথায় কোথায় স্ক্রু থাকে আমি কিন্তু টোটাল বলে দিচ্ছি, যাতে কোনো ল্যাপটপ খুলতে প্রবলেম না হয়। এই যে লকগুলো আছে, এই যে লকগুলো এসআরএর কিছু ল্যাপটপ আছে গোল লক, ওই লকের এই পাশ দিয়ে, যেটা কোনোভাবেই দেখা সম্ভব না, কোনোভাবেই সম্ভব না। যখন আমরা উঠাবো ল্যাপটপের উঠাবো এই উপরের পার্টটা উঠাবো, তখন এই পাশে কিছু স্ক্রু থাকে, যেটা হচ্ছে যে ভিতরে ঢুকে যায়, আমরা এটা দেখতে পারি না, তখন আমরা অনেক সময় ভেঙে ফেলি। ক্লিয়ার? এদিকেও থাকতে পারে, এদিকেও থাকতে পারে, আমাদের এই পাশেও, এই যে এই পাশেও থাকতে পারে। ঠিক আছে, অনেক সময় আমাদের এই পাশেও থাকতে পারে। আমরা টোটালি সব দিকে চেক করব। তারপরে যেটা করব, আমরা নিয়ম অনুযায়ী ব্যাটারি খুললাম, ডিভিডি রাইটার খুললাম, তারপরে নিয়ম অনুযায়ী আমরা যেটা করব, কিবোর্ড খুলব। কিবোর্ডের নিচেও আমাদের স্ক্রু থাকতে পারে, সেক্ষেত্রে আমরা এটা খুলে দেখাচ্ছি আপনাদেরকে। এই যে কিবোর্ডটা খোলার আগে অবশ্যই আপনাদেরকে খেয়াল রাখতে হবে, পিছন সাইডে কিবোর্ডের জন্য আবার নাট লাগানো থাকে, কিবোর্ডটা যাতে সহজে উঠা না আসে। এটা নিচ থেকে কি লাগানো থাকে? স্ক্রু লাগানো থাকে। ক্লিয়ার? আচ্ছা, এখন আমরা এইটা খুললাম, আমি বলছিলাম এটার নিচে নাট আছে, অবশ্যই আমরা দেখতে পারতেছি এটার নিচে আছে, তাই না? এখন আমি জানি খুলতাম, পিছনেটা খুললে শুধু এমনি, পিছনেটা খুললার পরে বারবার আমি কি করলাম, পিছনেটা খোলার পরে বারবার আমি এটা দিলাম, এদিকে উঠাইলাম, এই যে এইভাবে উঠানোর চেষ্টা করলাম, টান দিলাম, বারবার টান দিলাম, টান দিলে কিন্তু ভেঙে যাবে, বোঝা যাচ্ছে? কারণ আমি কিন্তু জানি না আমি কি করলাম, কিবোর্ডটার এমনি লাগাইলাম, পিছনে নাট সব খুলে ফেলছি, আমি জানি না কিবোর্ডের নিচে নাট থাকে, আমি যদি টান দেই এটা ভেঙে যাবে কি? অবশ্যই ভেঙে যাবে। তো আমরা কিবোর্ডটা খুলবো, কিবোর্ডের নিচে আমরা যত ধরনের স্ক্রু দেখবো সবগুলা খুলে ফেলবো, সবগুলো স্ক্রু খুলবো। তবে আপনাদের আরও কিছু বিষয় মাথায় রাখতে হবে, এটার যখন এই অংশে কিন্তু আমাদের অনেক র্যাবন থাকে, হ্যাঁ অনেক র্যাবন থাকে, এই র্যাবনগুলো ভালোভাবে যদি আমরা না দেখি তাহলে কিন্তু হবে না। এই র্যাবনগুলো কিন্তু খোলারও একটা নিয়ম আছে, যেটা আমরা আসলে অনেকে জানি না এই র্যাবনগুলো খুলতে কীভাবে হয়। তো আমরা আজকে এই ভিডিওতে ইনশাল্লাহ চেষ্টা করব খোলার সম্পূর্ণ সব কিছু দেখানোর জন্য। এই যে র্যাবনটা, এটা কিন্তু আমরা এইভাবে দিতে হবে, এইভাবে টান দিয়ে আমরা এই আস্তে করে দিতে হবে। অনেক সময় আমরা এটা উঠাই ফেলি, কেন উঠা যায়, আমরা কি করি এটারে, আমরা এই যে এই পাশে ধরে টান দিই, এই যে এটারে ধরে টান দিই না, খুব সাবধানের সহিত খুলতে হবে, এই যে আস্তে করে দিতে হবে। দেওয়ার পর আমি কোনো একটা জিনিস দিই, টুইজার অথবা ওপেনার দিয়ে আস্তে করে এই পাশে নিয়ে আসতে হবে। তারপরে এটাকে আবার আস্তে করে খুলে আস্তে করে ওপেনার দিয়ে আমার নিয়ে আসতে পারবে। এখন আমরা আসি যে এটা হচ্ছে আমাদের যে র্যাবনের যেই বিষয়গুলো, র্যাবনের যে লকগুলো। এখন র্যাবনের লক কিন্তু বিভিন্ন ধরনের হয়, সেটা আমরা একটু বলার চেষ্টা করি। এটা এক ধরনের, কিছু কিছু থাকবে আমার শুধু এই এদিকে লাগামো এদিক দিয়ে, কিন্তু মারমো এদিকে, বোঝা যাচ্ছে? মানে লকটা লাগাবো এই পাশ দিয়া, কিন্তু আমার র্যাবনটা ডুবাইতে হবে বিপরীত পাশে। ক্লিয়ার? এবং কিছু কিছু ল্যাপটপ আছে আমার উল্টাই দিতে হবে, এই যে এই পাশে কিন্তু আমরা নর্মালি আমরা বসতেছি যে এইভাবে ঢুকাবো না, অনেক সময় এইভাবে ডুবাইতে হইতে পারে। এই যে আমাদের যে উপরের অংশটা নিচে থাকতে পারে, এটা যদি আমি না জানি, আমি যদি এইভাবে দিয়ে দিই, কিন্তু ওই ল্যাপটপটা সিস্টেম এইভাবে দাও, আমি এইভাবে দিলে আমার টাচপ্যাড আজীবন কাজ করবে? করবে না। যেটা মুন্নভাই দুদিন আগে করছে, যে মুন্নভাই কয় ভাই এটা তো উপরের সিস্টেম না, ওটা সিস্টেম কয় আমি 5 বছরে পাইনি। তা আমরা কীভাবে চিন্তা করি, দুই দিনে আইসে আমি খোলা ক্লিয়ার পারবো? ও 5 বছরে পায় নাই যে এই পিছনের দিক দিয়েও ঢুকানো যায়। আসলে তোমরাও চিন্তা করলে অবাক হয়ে যাবে, এটা কল্পনার বাইরে, এটা কীভাবে সম্ভব, মানে উল্টা ঢুকে বাস ঢুকে না। তো এরকম অনেক কিছু আছে, যেই র্যাবনগুলো আমরা খুলবো খুব সাবধানতার সাথে আমরা লকগুলো খুলবো, যে র্যাবনের যেই লক করা থাকে এগুলো আমরা খুব সাবধানতার সাথে খুলবো, এই বিষয়টা একটু খেয়াল রাখবো। টুইজারটা একটু দাও। তো আমরা যেটা করবো, প্রত্যেকটা নাট খোলার পরে যেহেতু আমরা দেখাচ্ছি, আমরা বলে নিচ্ছি আপনাদেরকে টোটালি প্র্যাকটিক্যাল দেখাচ্ছি, সেক্ষেত্রে আমাদের ভিডিও লং হবে। লং হইলেও আপনারা এই ভিডিওতে দেখার পরে আপনারা টোটালি যেই কোনো ল্যাপটপ খুলতে পারবেন, হ্যাঁ যে কোনো ল্যাপটপে আপনারা ক্লিয়ারলিভাবে খুলতে পারবেন। এবং কোথায় কোথায় নাট থাকে আপনারা যদি এই বিষয়গুলো জানেন, স্ক্রু থাকে, তাহলে আপনারা কিন্তু সেক্ষেত্রে আপনাদের খুলতে কোনো প্রবলেম হবে না, ক্লিয়ারলি খোলা যাবে।
কারণ এটা ডেলের ওল্ড মডেলের, মোটামুটি ওল্ড মডেলের একটা ল্যাপটপ, সেটা সেই ক্ষেত্রে লেট হচ্ছে। তার একটা জিনিস আপনারা খেয়াল করবেন, আপনারা যখন একটা ল্যাপটপের টোটাল নাটগুলো খুলে ফেলবেন তখন আপনাকে নিজ চোখে একটু চেক দিতে হবে। নিজ চোখে বলতে নিজে একটু চেক করবেন। আমি যেভাবে হাতটা ঘুরে ঘুরে দেখতেছি যে আমার আমার এই স্ক্রু আর কোথাও আছে কিনা এই বিষয়টা খেয়াল করবেন, তাহলে আর ভুল হবে না, কখনো আর ভুল হবে না। কারণ আমরা এই যে দেখেন আমি কিন্তু অলরেডি পায়ে লাইছি, এদিকে আমার একটা বাকি আছে, কিন্তু আমি মনে করছি যে আমি খুলে ফেলছি না, এদিকে একটা খোলা হয় নাই। আমি যদি লাস্ট ফিনিশিংয়ে এইভাবে একটা চেক দিই তাহলে আমার আর ভাঙার সম্ভাবনা নাই। এই যে খুলে ফেললাম সব প্রত্যেকটা নাট আমি খুলে ফেলছি। এখন আমরা উপরের যে পার্ট সেই উপরের পার্টটা খুলবো। তো উপরের পার্টটা খুলতে গেলে আমি বলছি একটা ওপেনার লাগবে। এই ওপেনারটা দিয়ে হচ্ছে যে আমরা উপরের পার্টটা খুলবো। এই যে দেখেন একদম ইজি, একদম ইজিতে খুলা গেছে, কারণ আমি প্রত্যেকটা নাট খুলে ফেলছি। দেখে এই উপরের অংশটা আমি ইজিতে খুলে ফেলছি, আপনারাও কিন্তু ইজিতে খুলতে পারবেন যদি কোনো নাট আপনাদের কাছে লাগানো না থাকে, এই যে উপরের পার্ট। এখন আমরা যেটা করব, আমরা কিন্তু অলরেডি এই পাশে খোলার পরে আমরা যেটা দেখতেছি, খোলার পরে কিন্তু আমরা পুরো একটা মাদারবোর্ডের ডিটেলস ভিতরে আমরা মাদারবোর্ডটা পাইয়া গেছি। এই মাদারবোর্ডটা পাইলে হবে না, আমাদের বিভিন্ন কানেকশন থাকবে, ওইগুলোকে আমাদের খুব সতর্কতাভাবে খুলতে হবে। কোনো কারণে যদি আমাদের একটু প্রবলেম হয় সেক্ষেত্রে এই ল্যাপটপটাই বাদ। আমরা এই বিষয়টা খেয়াল করবো কিভাবে খুলবো। এই যে আমরা এই যে আমাদের ডিসপ্লে রেবনটা, আমি যদি ঠাস করে এভাবে টান দিই তাহলে কিন্তু আমার যে কোনো একটা রেবন ছিঁড়ার পর আমার ডিসপ্লে আসবে না। আমরা সতর্কতার সাথে খুলবো, তবে আমি বলে নেই আপনারা যখন একটা ল্যাপটপ খুলবেন খোলার আগে অবশ্যই আপডেট এবং ব্যাকডেট দুইটা ল্যাপটপে আপনারা যেটা করবেন সেটা ব্যাটারিটা ডিসকানেক্ট করে নেবেন। যদি ব্যাটারিটা ডিসকানেক্ট না করেন তাহলে যে কোনো সময় আপনার মাদারবোর্ড ড্যাড হওয়ার সম্ভাবনা আছে। এবং আমরা যারা নতুন খুলবো, এই ভিডিও দেখে খুলবো, তাদের কাছে আমার অনুরোধ থাকবে, প্রথমে আপনারা যখন ল্যাপটপ খুলবেন তখনই আপনার ব্যাটারিটা খোলার চেষ্টা করবেন। নাট খোলার পরে যখনই সুযোগ হবে ব্যাটারিটা আগে খুলবেন, তারপরে মাদারবোর্ডে হাত দিবেন। দেখো আমরা আরও দেখাচ্ছি, এই যে আমরা এইভাবে ঠিক চাপ দিয়ে খুলে ফেলবো, আমরা এটা খুলে ফেললাম। এদিকে আমাদের প্রত্যেকটার উপরে কিন্তু একটা রেবন দেওয়া আছে, এই যে এই যে একটা দেওয়া আছে, আমরা এটা দিয়ে হালকাভাবে টান দেবো। এই যে খুলে ফেলছি, কোনো জোরাজোরি কোনো করা যাবে না, একটা বিষয় খেয়াল রাখতে হবে। আমাদের এদিকে রেবনগুলো আমরা খুলি, যদি এই যে আমরা এই রেবনও ধরে টান দেবো না, রেবনও ধরে টান দিলে যে কোনো প্রবলেম হইতে পারে আমাদের। আমাদের এদিকে ওয়াইফাই কার্ড আছে, আমরা ওয়াইফাই কার্ডটা খুলে ফেলবো। আমি বারবার বলছি ভিডিও লং হবে, কিন্তু আপনারা এই ভিডিও থেকে সব ধরনের ল্যাপটপ খুলতে পারবেন। এই ল্যাপটপের ভিডিও দেখলে আপনারা সব ধরনের ল্যাপটপ খুলতে পারবেন। এটা আমাদের ওয়াইফাই কার্ড। এখন আমরা প্রত্যেকটা পেরিপেরাল ডিভাইস যেটা আমাদের আলাদা আলাদা থাকে সেগুলো ডিসকানেক্ট করব। ডিসকানেক্ট করার আগে আমরা ব্যাটারিটা খুলে নেব, আপনাদেরকে অলরেডি আমি বলে দিচ্ছি। এখন আমরা যেটা করব, মাদারবোর্ডে কিন্তু আরও নাট দিয়ে আটকানো থাকতে পারে। এখন আমি কি করলাম, আমি তো জানি যে খুললাম, এটা টানাটানি করতেছি, কোনো কারণে একটু বাঁকা হলে মাদারবোর্ডটা শেষ। রানিং মাদারবোর্ড দিয়েছে কাস্টমার, কিবোর্ড চেঞ্জ করতে, আমি কিবোর্ড চেঞ্জ করতে দেওয়া যাইতেছে আমার মাদারবোর্ড খোলা লাগছে, তখন কিন্তু আমার পুরো জরিমানা দিতে হবে। এই যে আমি যদি তখন টানাটানি করে সারাদিনে খুলবে না, তো সেই ক্ষেত্রে ল্যাপটপ বুঝা আপনাকে কাজ করতে হবে। যেমন এই ল্যাপটপের ভিতরে এদিকে লক আছে, আমাকে এই লকগুলো খুলে নিতে হবে, মানে কোনোভাবে কোনো স্ক্রু থাকা যাবে না। যদি থাকে তাহলে ল্যাপটপ আপনি টান দেন জোরে, তাহলে ভেঙে যাবে ল্যাপটপটা। এই পাশে আমরা টোটাল আগে ডিসপ্লের অংশ খুলে ফেলতে হবে। সব ল্যাপটপ না, আপনি ল্যাপটপ দেখে বুঝতে হবে, কিছু কিছু ল্যাপটপ আপনি ডিসপ্লে কানেকশন ছাড়াই খোলা ছাড়াই মানে ডিসপ্লেটা ডিসকানেক্ট করা ছাড়াই আপনি কিন্তু ইয়ে করতে পারবেন। এই যে আমরা অলরেডি এই অংশটা খুলে নিলাম, ডিসপ্লের পার্ট অংশ খুলে নিলাম। আমরা কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি প্রত্যেকটা পার্ট কীভাবে খুলতে হবে স্টেপ বাই স্টেপ। এই যে খুলে নিলাম, খোলার পরে আমরা যেটা দেখবো, এদিকে আমাদের একটা অংশ আছে, এই অংশটা আমরা খুলবো খুব সাবধানতার সাথে, কারণ প্রত্যেকটাতে লক থাকে। এই যে লক লাগানো আছে, আমরা যখন টান দেবো তো জোরে টান দেবো না, মাথায় রাখবো এটা প্লাস্টিক থাকে, প্লাস্টিক ভেঙে গেলে পরবর্তীতে লাগবে না। আমরা কিন্তু এখানে শিখাচ্ছি প্রফেশনালি একটা ল্যাপটপ কীভাবে খুলতে হয়। আমরা এরকম না যে আজকে খুললাম কোনো রকম বাইঙ্গা বিঙ্গা খুললাম, এরকম না, আমরা সারা জীবনে এই ধরনের কাজ করবো। যেহেতু আমরা সার্ভিসিং শিখতে আসছি তো আমরা সবসময় আসতে করবো। এই যে আমি দেখে নিচ্ছি, যখন উঠতেছে না হাতে বাঁচতেছে তখন আমি দেখে নিচ্ছি যে আমার নাট আছে কিনা। দেখলাম যে না, কোনো ধরনের নাট নাই, তখন আমি জোরে টান দেবো, সমস্যা নাই। এই যে খুলে ফেললাম, আমাদের এই অংশটা খুলে ফেললাম। আমরা চেষ্টা করতেছি আপনাদেরকে স্টেপ বাই পার্ট খোলা যায়। এই যে আমাদের এটাকে ডটার বোর্ড বলা হয়, এটাকে বলা হয় ডটার বোর্ড। ডটার বোর্ড মানে হচ্ছে যে আসলে মাদার বোর্ডের কন্যাকে বোঝানো হয় ডটার বোর্ড, এটা হচ্ছে ডটার বোর্ড বলে। আমরা এই ডটার বোর্ডটা হচ্ছে আমরা খুলে ফেলবো। এখন আরেকটা বিষয়, আমরা কিন্তু এই যে ডটার বোর্ডটা খুলবো, এটা যদি কোনো কারণে উল্টা লাগাই তাহলে কিন্তু পুরো ল্যাপটপের মাদার বোর্ড জ্বলে যাবে। বিশেষ করে আসুসের এমন কিছু ল্যাপটপ আছে যেটা আমরা এটা যদি উল্টা লাগাই কোনোভাবে ল্যাপটপটা পুরো ল্যাপটপটাই নষ্ট হয়ে যাবে। এ বিষয়টা আমরা মাথায় রাখবো, খুবই ইম্পর্টেন্ট কথা। কাস্টমার আমাকে ভালো করতে সারাইতে দিছে কাজ, তার প্রবলেম সলিউশন করতে দিছে, তার প্রবলেম আমি বাড়াই দিলাম, কে রে আমি জানিয়ে না, এটা যদি কোনোভাবে উল্টা লাগে, কারণ
উল্টা কিভাবে লাগবে আসুসের কিছু ল্যাপটপ আছে আমি দেখাচ্ছি ডটারবোর্ডটা দিয়ে দেখাচ্ছি এটা খুললাম এই যে এরকম সিস্টেম না ওদের পিন সিস্টেম আমি যদি এদিকে দিয়ে লাগবো আবার পিছনের সাইড দিয়ে লাগবো যদি কোনো কারণে উল্টা লাগাই 100% চিপ চলে যাবে দেখা যাচ্ছে আমি সে আমার কিবোর্ড লাগাইতে দিছি আমি ডটারবোর্ড খুললাম পরবর্তীতে কিবোর্ড লাগাইটাকে সুন্দর করে দিছি আমি জানি না আমি লাগাই ফেলছি উল্টা এই কাজ কিন্তু এত সহজ না আমরা যে যত ভাবি যে এই কাজটা অনেক সহজ কম্পিউটার চিপ লেভেলের হার্ডওয়্যার এত সহজ না একটু থেকে একটু হইলে ল্যাপটপ ড্যাড হয়ে যাবে এইগুলো হচ্ছে আমরা অপারেশন করি ল্যাপটপগুলো যে খুলি আমরা কিন্তু প্রত্যেকটা পার্ট বাই পার্ট খুলি তাহলে ল্যাপটপটা তো আমরা পুরো এইটারে অপারেশন করি এইটাও এক ধরনের অপারেশন যদি কোনো কারণে মিস্টেক হয় কোনো প্রবলেম হয় তাহলে কিন্তু পুরো ল্যাপটপটা ড্যাড হবে এখন ইজিতে আমার মাদারবোর্ডটা খুলে আসছে আপনারা যদি একটু ভালো করে খেয়াল করেন আমি মাদারবোর্ডটা অলরেডি খুলে ফেলছি একদম সহজভাবে মাদারবোর্ডটা খুলে ফেলছি কেন আমার কোনো হ্যাম্পার হয় নাই আমি জানি আমি আজকে 7-8 বছর কাজ করি কোথায় কোথায় নাট থাকে কোথায় কোথায় অস্তে টান দিতে হবে জোরে টান দিতে হবে এগুলো আমি জানি তোমরা যখন এগুলো জানবা কাজ করতে করতে তখন পারফেক্টলি কাজ করতে পারবা আমাদের ভিডিওগুলো যারা দেখেন আমি যেভাবে খুলি এবং খোলার চেষ্টা করতেছি ঠিক আপনারা এইভাবে খুলবেন কারণ হচ্ছে যে যদি এর বাইরে খুলেন আমার নিয়মের বাইরে খুলেন তখন দেখা যাচ্ছে আপনাদের ড্যাড হওয়ার সম্ভাবনা থাকে এদিকে আমাদের আরও ইউএসবি পোর্ট থাকতে পারে আনুষঙ্গিক এটা আমাদের একটা পার্ট আমরা টোটালি এখন ল্যাপটপটাকে আপনারা যদি একটু ভালো করে দেখাই আপনাদেরকে আমি পার্ট বাই পার্ট আপনাদেরকে ল্যাপটপটা খুললাম একদম আপনারা ঠিক আমার এই ভিডিওর মতো যেদিকে যেদিকে আমরা বলছি যে এইভাবে এভাবে খুলবেন টোটালি আমরা দেখানোর চেষ্টা করলাম আপনাদেরকে একটা ল্যাপটপ কীভাবে খুলতে হয় আশা করি আমি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগবে আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যারা এখনও সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আর বেশি বেশি আপনাদের বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে দেখানোর চেষ্টা করবেন শেয়ার করে দিবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ।